হঠাৎ করে জানতে পারলাম নাটোরে নাকি পাওয়া যাচ্ছে ট্রেডিশনাল কাচ্চি। তো দেরি না করে চলে গেছিলাম কাচ্চি ফেয়ারে। আসলে কি এই কাচ্চি রাজশাহী ঢাকা এদের কাচ্চি ভাইদের কি টক্কর দিতে পারবে? তো চলুন খেয়ে দেখে আসা যাক আমাদের নাটোরের কাচ্চি ফেয়ারের কাচ্চিটা আসলে কেমন। তো এভরিওয়ান ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। তো আজকে চলে গেছিলাম নাটোরের ট্রেডিশনাল কাচ্চি টেস্ট করার জন্য, সেটা হচ্ছে হাফরাস্তা NS কলেজের সামনে কাচ্চি ফেয়ার। আপনারা যে কাচ্চি ফেয়ারটা দেখছেন এটা হচ্ছে আরব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চটা আছে আপনার বেলঘরিয়া বাইপাসে। তো আপনারা বলতে পারেন এটা আরব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের একটি সাকসেসর। কাচ্চি ফেয়ারের ভিতরে প্রবেশ করতে আমার ফার্স্টে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, যেটা অন পয়েন্ট ছিল, এবং যে মালিক ছিল ভিতরে তার ব্যবহারটা একদম পারফেক্ট, অনেক সুন্দর, আপনারা গেলে বুঝতে পারবেন। কাচ্চি ফেয়ারের ভিতরে যে ইন্টেরিয়র ডিজাইনটা আছে এটা এত সুন্দর হওয়ার মেন কারণ হচ্ছে কাচ্চি ফেয়ারের যে মেন ওনার তিনি একজন নিজে ইন্টেরিয়র ডিজাইনার। তো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আপনার ঘর অথবা অফিস ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারেন। কাচ্চি ফেয়ারের মেন আকর্ষণটা যেহেতু ট্রেডিশনাল কাচ্চি, তো ট্রেডিশনাল কাচ্চিটা আমরা অর্ডার করেছিলাম। তো খাবার আসা পর্যন্ত আপনার একটু ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারকৃত খাবারটা চলে এসেছে অলরেডি। তো আমরা অর্ডার করেছিলাম বাসমতি রাইস অ্যান্ড মাটনের কাচ্চিটা। সো আমাদের এই কাচ্চির প্রাইস ধরা হয়েছে 280 টাকা। তো 280 টাকা হিসেবে আমরা যে রাইসের পরিমাণ পেয়েছি এবং মাটনের যে পরিমাণটা পেয়েছি অন পয়েন্ট ছিল। তো নাটোর হিসেবে যে এখানে এত সুন্দর কাচ্চি পাওয়া যায় সেটা না আসলে বুঝতে পারতাম না। তো চলুন খেয়ে দেখা যাক আসলে এই কাচ্চির টেস্টটা কতটুকু, আমরা কি পারবো নাটোরের কাচ্চি দিয়ে আপনার ঢাকার যে কাচ্চি আছে, রাজশাহীর কাচ্চি আছে, ওদের সাথে কিছু তুলনা করতে। তো ফার্স্টে একটা কথা না বললে নয়, কাচ্চির যে মাটনটা ছিল, মাটনের যে সফটনেসটা ছিল আমি একদম অন পয়েন্ট পেয়েছি, এবং আলুটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছিল। তো দুইটা একসাথে নিয়ে যখন মুখে টেস্ট করলাম আমি কাচ্চির যে মেন স্বাদটা ওটা যথেষ্ট পরিমাণে পেয়েছি। কাচ্চিতে কিছুটা আমি গ্রেভিনেসের অভাব পেয়েছিলাম, তাই কাচ্চি ফেয়ারের ওনারকে বলে গ্রেভি নিয়ে আসার পরে যখন গ্রেভিতে মেখে মুখে দিলাম তখন আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে কাচ্চি স্বাদটা। তো অনেকে আছেন যে গ্রেভিটা খান না, অনেকে একদম মানে সিম্পল যেটা ওইটাই খান। তো এক একজনের হয়তো সিস্টেম এক এক রকম, আমি একটু অন্যরকম, আমি কাচ্চিতে একটু বেশি গ্রেভি পছন্দ করে থাকি আর কি। এই বড় ভাইয়াটা হচ্ছে কাচ্চি ফেয়ারের মেন ওনার, যিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, এবং তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছেন এবং প্রতিটি জিনিসে অনেকটাই গুরুত্ব দিয়েছেন। তো তার সাথে অথবা কথা বলে জানতে পারলাম তিনি খুব চিন্তাভাবনা করে কাচ্চি ফেয়ারের যেই ব্রাঞ্চটা এটা দিয়েছেন, কারণ নাটোরে তো তেমন কাচ্চি পাওয়া যায় না, আর না পাওয়ার কারণেই তিনি ভেবেছেন যে এখানে যেটা বেস্ট দেওয়া যায় সেটাই করছেন আর কি। তো আমার হাতে যে জালি কাবাবটা দেখতে পাচ্ছেন সেটা বড় ভাইয়ের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। তো জালি কাবাবের যে টেস্টটা ওইটা ওয়ান পয়েন্ট পেয়েছি, এবং যারা কাচ্চি ফেয়ার আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন কাচ্চির সাথে, কাচ্চির একটা আলাদা স্বাদ ফিরিয়ে আনে আর কি এটা দিয়ে। তো চলুন রাতুল দা ছোটো ভাইয়ের রিভিউটা নেওয়া যাক, তার কাছে কাচ্চিটা কেমন লাগলো। তো দেখতে পাচ্ছেন অলরেডি সে মুখে দিবে, তার জন্য রেডি। তো মুখে দিতেই তার যে কাচ্চির স্বাদটা লেগেছে সে যথেষ্ট পরিমাণে পেয়েছে বলে আমার মনে হচ্ছে। তো গাইস আমরা ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে এসেছি। তো একটা কথাই বলবো, নাটোরে আপাতত যেই কাচ্চির দোকানগুলো আছে তার থেকে কাচ্চি ফেয়ার ফার বেটার মনে হয়েছে আমার কাছে, যেটা অনেস্টলি বললাম। এবং আপনারা সবাই আসবেন কাচ্চি ফেয়ারের কাচ্চিটা টেস্ট করবেন, তাহলে বুঝতে পারবেন, এবং এখানকার যে ওনার, ওনারের সাথে কথা বলে বুঝতে পারবেন তার ব্যবহারটা কত সুন্দর। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।